বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উন্নয়ন সংস্থা মঙ্গলবার সত্যজিৎ রায়ের স্মরণে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকায় পথ বিভাজিকায় তার পরিচালিত 16টি চলচ্চিত্রের পোস্টার এবং তার 12টি পোর্ট্রেট প্রদর্শন করে। এই প্রদর্শন চলবে 2022 সালের 2রা মে পর্যন্ত। রায় সোসাইটির সহযোগিতায় আয়োজিত প্রদর্শনের উদ্বোধন করেন তার পুত্র সন্দীপ রায় ও ললিতা রায়। এদিন বর্ধমান উন্নয়ন সংস্থার শ্রী অরবিন্দু সভাঘরে সাংবাদিক বৈঠক করেন সন্দীপ রায়। এবং আজকে যে প্রেজেন্টেশনটা দেখলাম সেটাও খুবই আমার মানে মনকে ছুঁয়ে গেছে। কাজেই সব দিক থেকে আমি খুবই খুশি এবং মানে বর্ধমানের সঙ্গে আমাদের সম্পর্ক বহুকাল বহুদিনের এবং সেটা এই বলল কিন্তু আমাদের একটা ব্যাপার ছিল যে বাবার ছবি রিলিজ হলে আমরা মানে সারা মানে বিশেষ করে পশ্চিম বাংলাটা ঘুরে বেড়াতাম। বাবা ছিলেন না, মানে বাবা তখন থাকতেন না, আমরাই থাকতাম, আমাদের মানে কলাকুশলীদের সঙ্গে আসতাম এবং এখানকার অডিয়েন্সের ফিডব্যাক দিতাম, কাজে বহুকাল ধরেই আসছি। আর আমাদের শুটিংও তো হয়েছে এই জেলা অনেক, মানে যেমন পার্সিটে হয়েছে, পথের পাঁচালী ক্রাস ফোনের ব্যাপারটাই তো পার্সিট হয়েছে। আর তাছাড়া বর্তমান এসছে নানানভাবে, নায়কে এসছে, নায়কে বর্তমানে রেসিপিউ দাঁড়ালো এবং যে বর্তমানে লোকেরা আমাদের ড্রপ করছে, অরিন্দমকে দেখে একেবারে পাগল। কিন্তু সেই স্টেশনটা স্টুডিওতে করা হয়েছিল এবং সেটা খুব ভালোভাবে করা হয়েছিল, বর্তমানের লোকেরাও ধরতে পারেনি যে এটা ও স্টেশনে তোলা নয়। তো যাই হোক, তো সেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, তো আমি ওনাকে দুর্গা পুজোর ঠিক আগে আগে আমি যখন ওনার কাছে এই প্রস্তাব দিয়েছিলাম যে এরকম স্যার আমরা ব্যবহারটা করতে পারি, উনি খুব উচ্ছ্বসিত হয়ে আমাকে বলেন যে খুব ভালো যে এটা আপনি করুন, যত তাড়াতাড়ি হয় এটা মানে করে দেবেন এটাতে। তা তখন আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে কালী পুজোর আগে আগে, দেওয়ালির আগে আগে আমরা এটাকে করবো আর কি, জিনিসটা মানে প্রদর্শনীর ব্যবস্থাটা। কেন হাতে খুব বেশি সময় ছিল না, কারণ দুর্গা পুজোর কয়েকদিন আগে এবং তারপর থেকে এই সময়টা একটু সময়ের মধ্যে আজকে খুব মানে কি বলবো যে একটু খারাপ লাগছে যে আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান মানে উনি আজকে উপস্থিত থাকতে পারলেন না, মানে শারীরিক অসুস্থতার জন্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে খুব দ্রুত উনি সুস্থ হয়ে ওঠেন। বিজয় তরণের দুপাশে লাইট পোস্টের গায়ে লেগে থাকা যে অ্যাডভার্টাইজিং কিওস্কগুলো আছে, একদিকে আটটা আর একদিকে আটটা, এই 16টা ছবির মানে এই পোস্টের গায়ে 16টা বিখ্যাত ছবি যেগুলো আপনাদের এখানে দেখালাম, মানে তার পোস্টার প্রদর্শনী যে আমরা একটা ব্যবস্থা করেছি। এবং এ প্রসঙ্গে যেটা আমরা উল্লেখ করতেই পারি এখানে যে প্রথম এ ধরনের একটা উদ্যোগ নিয়েছিল কলকাতা কর্পোরেশন এবং কলকাতায় সত্যজিৎ রায়ের যেখানে বাড়ি বিশপ লেফ্রয় বলে তার রাস্তার দুপাশে যে তারা এরকম পোস্টার প্রদর্শন করেছিল। এবং সেটা দেখেই আমাদের মাথায় এরকম একটা আইডিয়া আসে যে আমরাও এরকম বর্ধমান যে আমরা এরকম একটা কিছু মানে করতে পারি আর কি। এই জিটি রোড যেটা ইতিহাস খ্যাত জিটি রোড, এই জিটি রোডের উপর দিয়ে এই পথ ধরে মানে একাধিকবার বিভিন্ন ছবির লোকেশনে লোকেশন দেখার জন্য বিভিন্ন ছবির শুটিংয়ে যাওয়ার জন্য একাধিকবার সত্যজিৎ রায় এখান থেকে ট্রাভেল করেছেন। এবং সেই জিটি রোডের উপর আমরা বর্ধমান উন্নয়ন সংস্থার তরফ থেকে রাখতে চলেছি যে এরকম 16টা কালজয় ছবি পোস্টার, পথের পাঁচালী, অপরাজিত, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, কাঞ্চনজঙ্ঘা, মহানগর, চারুলতা, নায়ক, চিড়িয়াখানা, গুপি নাইন বাঘাবাই, অরণ্যের দ্বীপরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সোনার কেল্লা, জয় বাবা কেল্লা এবং ঘরে বাড়ি। এও এক অন্য পথের পাঁচালী,
পথের উপর এক একটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।